ঠিক আছে, প্রথমে আমি কি করলাম, পেন টুল নিয়ে একটা অবজেক্ট তৈরি করলাম, তারপর সেটাকে স্ট্রোকটা বাড়াই দিয়ে এখন সেটাকে আমি কি করব, ফিলে পরিণত করব। সেজন্য এক্সপ্যান্ড ফিলটা তুলে দিয়ে ওকে, ঠিক আছে, আরেকটা তৈরি করব এরকম। এখানে কি এতক্ষণ কি আমার এই যে এই অবজেক্টটা দেখা যাচ্ছে, এখানে কোনো অবজেক্ট আছে যে, সেই জন্য যখন আমরা কোনো কিছু পাথ ফাইন্ডার দিয়ে কাটবো বা অন্য কিছু করব, তারপর একটা জিনিস করতে হবে আমাদেরকে, কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করে নেবো যে আসলে কোনো আমাদের ওরকম অবজেক্ট থেকে যায় কিনা। ঠিক আছে,
এখন এইখানে যে ফাঁকাটা আছে তাই না, এই ফাঁকার তুলনায় কি আমার এই যে ইয়াটা করছি কেবলের মতো করার জন্য যে ইয়াটা করছি সেটা কি ছোট হয়ে গেছে না বা চিকন হয়ে গেছে না? তো এখন এরকম যদি চিকন হয়ে যায় সেক্ষেত্রে আমরা মোটা করতে গেলে যে কাজটা করব এটা তো এখন আমার ফিল হয়ে গেছে, কারণ আমি কি এটাকে এক্সপ্যান্ড করে ফেলছি। তো এক্ষেত্রে আমরা যে স্ট্রোকটা আছে না, স্ট্রোকে ক্লিক করব, করে স্ট্রোকটা বাড়ায় দিব, তখন কি এটা আস্তে আস্তে মোটা হয়ে যাবে। ঠিক আছে, কী করলাম, কোনো কিছু মোটা করার জন্য স্ট্রোকটা মানে ফিল তো যেটা হয়ে গেছে ফিল তো আর এখন বাড়ানো যাবে না, তখন কি আমরা স্ট্রোকটাকে বাড়ায় পরে সেটাকে এক্সপ্যান্ড করে নিব। ঠিক আছে, এক্সপ্যান্ড ফিলটা তুলে দিয়ে ওকে। এখন দুইটা অবজেক্ট কিন্তু এখানে হয়েছে, তারপর দুটোটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা যে কাজটা করবো পাথফাইন্ডারে শেপ মোড, তখন পুরাটা একরকম হয়ে যাবে। এরপর আমরা এটাকে যা করবো সেটা হচ্ছে ইফেক্টে গিয়ে স্টাইলাইজ রাউন্ড কর্নার।
যখন আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে মকআপ। তো মকআপ যদি আমরা করতে চাই আমাদেরকে একসাস যে কাজটা করতে হবে, অবশ্যই আমরা যে ফাইলটা সেভ করব সেটা পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে, আদারওয়াইজ মকআপটা কাজ করবে না, ঠিক আছে? এই জন্য আমরা এখান থেকে পিএনজি সিলেক্ট করে দিব। তখন আমরা ফাইলটার নামটা আমরা দিতে পারি মেস একাডেমি, দিলাম পিকচার, এখানে আমার কিছু করা কাজ আমি নিয়ে আসছি আজকে দেখানোর জন্য, মকআপ জিনিসটা কি আগে সেটা দেখার জন্য। যেমন এটা হচ্ছে কি, এই জিনিসটা কি এখন দেখতে মনে হচ্ছে না পুরো অফিসিয়ালি একটা লুকস আসছে, যে এটা একটা অফিসের মনে হয় দেয়ালে বসানো? আসলে কিন্তু এটা কোনো অফিসের দেয়ালে বসানো না, এই জিনিসটা যে তৈরি করা। আমরা প্রথম একটু আগে যে একটা আইকন তৈরি করছি, মানে লোগো তৈরি করলাম, তো ওইরকমই এই একটা লোগোটা আমরা সিম্পল তৈরি করার পরে যখন মকআপে বসে তখন এই জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে। যেমন এই আরেকটা, এগুলো কিন্তু সেম মকআপে বসানো, এটা হচ্ছে অ্যাকচুয়াল লুক। বায়ারের ডিমান্ড অনুসারে কখনো কখনো একই জিনিস তিনভাবে চারভাবে বা বিভিন্ন কালার চেঞ্জ করে দেখায় দিতে হয় যে কোন কালারের মধ্যে তার এটা কেমন লাগবে, ঠিক আছে? এটা যেমন একটা করছিলাম ইয়ার জন্য, জার্মানির ক্লায়েন্টের জন্য করা হয়েছিল, এটা সরি ফ্রান্সের, ঠিক আছে? তো এই ধরনের, যেমন এই আরেকটা মকআপ, তো এই ধরনের মকআপগুলো আমাদের কি ইউজ করতে হবে যখন আমরা কাজ করব। এই একটা মকআপ, ঠিক আছে, এটা হচ্ছে মেনলি লোগো, আর এটা বাকিটা মকআপ। তো এরকম মকআপ আমি কয়েকটা নিয়ে আসছি আজকে, এগুলো ইন্টারনেটে প্রচুর পরিমাণে আছে, প্রয়োজন মতো প্রত্যেককে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ফ্রি, ঠিক আছে? আচ্ছা, মানে এগুলো হচ্ছে এক একটা মকআপের লেআউট, এইগুলোর মধ্যে আমরা আমাদের যে অপশনগুলো আছে সেগুলো বসাবো। রিভার্সন দিব নাকি, ঠিক আছে? তো এইখানে, আচ্ছা আজ একটা শেষ হোক তারপরে, এইখানে আমরা কয়েকটা মকআপের ডিজাইন দেখতে পাচ্ছি, PhD 1, PhD 2 বা সামথিং এরকম। তো এইখান থেকে যে আমার অপশনগুলো আছে, তো এখান থেকে আমরা কি করব, এই যে এখানে লেখা আছে ইওর লোগো হেয়ার, প্রতিটার মধ্যে কিন্তু কি লোগো, এই যে ইওর ইমেজ হেয়ার, ঠিক আছে? তো এই ধরনের অপশনগুলো দেওয়াই থাকবে, এই জন্য খুঁজতে হবে না যে কোথায় গেলে আমি পাবো, কোথায় গেলে পাবো না, এরকম কোনো টেনশন কিছু নাই। এই যে এখানে ডাবল ক্লিক হেয়ার, ঠিক আছে, এখানে লোগোটা বসানো। তা আমরা যখন নিজেদের জন্য বা নিজেদের যে লোগোটার মধ্যে এটা এখানে বসাবো, সেটা কী করবো, রাইট মাউস ক্লিক করব, করে রিপ্লেস কন্টেন্ট দিতে পারি, ঠিক আছে? আরেকটা কন্টেন্ট রিপ্লেস করতে পারি, কিন্তু রিপ্লেস কন্টেন্ট করলে হয় কি, অনেক সময় দেখা যায় যে ঠিক মতো জিনিসটা বসে না, বা এইখানে যেই অপশনটা আছে এটার মধ্যেই কি ওটা বসে যায়। সেই জন্য আমরা যেটা করবো হচ্ছে এডিট কন্টেন্ট, ঠিক আছে? এডিট কন্টেন্ট করলে হচ্ছে কি, যে আমার ঠিক ডিজাইনটা কোন সেন্টারাইজ আছে কি না এটা অটোমেটিকলি আমরা এখানে দেখতে পারি, ঠিক আছে? তো এখন আমরা কি করবো, ফাইল থেকে ওপেন, ওপেন করে আমরা কোথায় রাখছিলাম আমাদের ইমেজটা, কোথায়, আমরা রাখছিলাম হচ্ছে পিকচারের মধ্যে, ঠিক আছে? এটা ছিল আমাদের ইমেজটা, তা আমি এটা এখান থেকে টেনে নিয়ে আসি কপি করে, ঠিক আছে? এবার এটাকে সেন্টারাইজ করলাম, ঠিক আছে? এখন আমরা যে কাজটা করব, এখানে দুইটা জিনিস দেখা যাচ্ছে না, এখানে একটা আইয়ের চোখের মতো আছে না, নিচের যে লোগোটা স্যাম্পল লোগো যেটা ছিল সেটাকে আমরা একটু অফ করে দিলাম। করে দেওয়ার পর কি, এটা আমাদের এটা এখন দেখা যাচ্ছে। তো এটাকে আমরা যে কাজটা করব, এটা যখন হলো তখন কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করব। করার পরে আমরা চলে যাব হচ্ছে কি আমাদের মকআপ প্রথমটাতে, এই যে আমাদের লোগোটা বসে গেছে, হয়ে গেছে। এরপরে যখন আমরা এটাকে ওই পিকচার আকারে সেভ করতে চাইবো তখন ফাইলে গিয়ে সেভ অ্যাজ, এইটা এখান থেকে কিন্তু সেভ দিব না, তাহলে কিন্তু কি আমার ওই ফাইলটা আগেরটা চলে যাবে, ঠিক আছে? এটাকে এই জায়গা থেকে সেভ অ্যাজ করব, করে আমরা এটা সেভ করে রেখে দিতে পারি,
এখন আমরা একটাতে বসালাম, সেকেন্ড আরেকটার মধ্যে মকআপের মধ্যে বসাই। তো এখান থেকে প্রথম মকআপ যেটা আমরা এডিট করলাম, এডিটের পরের অপশনটাতে যাই, এই ইয়াটাকে কপি করলাম, ঠিক আছে। হ্যাঁ, সোজাভাবে দিছিলাম, মানে ওইখানে যেইভাবে সাজানো থাকবে এটা অটোমেটিকলি সেইখানে ওইভাবে ওইভাবে যায় বলবে। ওকে, তো নেক্সট এটার মধ্যে আমরা যাই, এটার কি ইওর লোগো হেয়ার, আমরা রাইট মাউস ক্লিক করবো। এই জায়গাটার মধ্যে কি করতে হবে, রাইট মাউস ক্লিক করে এডিট কন্টেন্ট, ঠিক আছে। তারপরে এই জায়গায় কি কন্ট্রোল ভি, এটাকে কি করব আমরা চোখটা অফ করে দিব। তারপর কন্ট্রোল টি দিয়ে সিলেকশন করে এটাকে সুন্দর মতো আমরা সাইজ করব, যে কতটুকু সাইজের মধ্যে আমার বসবে। ওকে, এখন আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে আমি কন্ট্রোল এস দিব, মানে এই জায়গায় এটা আমি সেভ করলাম। করার পরে আমি যখন অপশনে চলে যাব, সরি এটা তো না, এই যে মকআপ টুলের মধ্যে, এখন এখানে একটা হলুদ অপশন চলে আসছে না, হলুদ অপশনটা আসার কারণ হচ্ছে যে আমার ইমেজটা একটু বড় হয়ে গেছে। তো আমি যদি ইমেজটাকে কি করি একটু ছোট করে দিই, এটা কি ইমেজটাকে একটু ছোট করে দিই, কন্ট্রোল টি দিলাম, এটার মধ্যে না, একটু ছোট করে দিই, ছোট করলাম। করার পরে সরি, হ্যাঁ ওটা সেভ করি নাই, আমি সেভ দিলাম। দেওয়ার পরে কি এখন ঠিক আছে, এখন কি এটার লুকসটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা কি খুব কঠিন কিছু, খুব সিম্পল কিন্তু কাজ। আমরা যখন কন্টেন্টগুলো দেখবো, যখন আমরা যখন ইয়ে করবো আর কি, কন্টেস্টে যাব, কন্টেস্টে কিন্তু সবাই কি এই জিনিসগুলো মকআপ আকারে উপস্থাপন করে। কারণ কি একটা জিনিস, একটা কাজ যখন একজন মানুষ করবে, করার পরে সে কাজটা তো অফিসিয়ালি বসাইলে কেমন লাগবে, বা ডায়েরির উপরে বসাইলে কেমন লাগবে, কিংবা বাজারের ব্যাগের উপরে বসাইলে কেমন লাগবে, এইসবগুলো কিন্তু কি প্রতিবারে তারা এক্সপ্লেন করে করে দেয়, ঠিক আছে। তো আমাদের এটা করলাম, এটা আমরা বাদ দিয়ে দিই, এটাও বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এইটার মধ্যে যদি বসাই তাহলে কেমন লাগবে, এই যে এখানে আছে কি আছে ডাবল ক্লিক হেয়ার, ঠিক আছে। আমি ডাবল ক্লিক করার দরকার নেই, আমি রাইট মাউস ক্লিক করে এডিট কন্টেন্ট এইখানের মধ্যে কি করব, আমি আমার যে ইমেজটা আছে সেটা বসাবো, কন্ট্রোল এ সি দিয়ে কপি করলাম, এখানে কি এটা রেজলিউশন অনুসারে এটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। আমরা এন্টার দিয়ে এটাকে কি করি অফ করে দিলাম, আবার এটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমরা কি করতে পারি এটাকে বসালাম, ঠিক আছে। এখানে বসালে এরকম লাগবে, ঠিক আছে। প্রতিবারে কিন্তু কি আমাদের মকআপ অনুসারে জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা খুব মজার একটা বিষয়। আমরা আমাদের এখানে আরও কিছু মকআপ আছে যেগুলো আমরা একটু ওপেন করি, কারণ ওগুলো জিনিসগুলো আসলে না দেখলে অত, ঠিক আছে। এবার এটাকে আগের লেখাটা যেটা ছিল অফ করে দিই, এটা অফ করে দিলাম, ঠিক আছে। দেয়ালে বসাইলে এরকম লাগে,
হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সহ এরকম মকআপে চলে আসবে। তো অলওয়েজ ট্রাই করবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেন না থাকে, এই যে আর পিএনজি ফরম্যাট ছাড়া কিন্তু এই জিনিসটা হবে না, ঠিক আছে, জেপিজি দিলে হবে না। এরকম অনলাইনে যদি আমরা, হ্যাঁ জেপিজি ফাইল তো অবশ্যই আছে, কারেন্ট তো নাই না। আচ্ছা এরকম নেটে যদি আমরা এরকমভাবে সার্চ দিই আসলে হিউজ পরিমাণ আমরা এই ইয়ে পেয়ে যাব, মকআপ পেয়ে যাব। এই জন্য আসলে মকআপ নিয়ে অত একটা চিন্তা করার কিছু নাই, যে মকআপ না থাকলে কি করব। ঠিক আছে, আজকে যে কিছু ডাউনলোড করে নিবা, এখানে আমি অল্প কয়েকটা নিয়ে আসছি সবগুলো, এগুলো তোমাদের দিয়ে দেওয়ার জন্যই। ঠিক আছে, এই একটা আছে, মানে যেগুলো আসলে খুব বেশি পপুলার বা মানুষ এগুলো পছন্দ করে, আমি ওগুলোই মোটামুটি নিয়ে আসছি আর কি। ঠিক আছে, লোগোটা বসানোর পরে কন্ট্রোল টি দেয় সিলেকশনের জন্য। ঠিক আছে, লোগোটা বসানোর পরে কন্ট্রোল টি দিলে জিনিসটা হয় কি, যে এই দেখো এখন কিন্তু এটা আমি ছোট বড় করতে পারবো না, কিন্তু কন্ট্রোল টি দিলে সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, তখন এটাকে শিফট ধরে যদি টানি তাহলে এক কোণা থেকে বড় ছোট হবে, আর শিফট এবং অল্টার চেপে ধরলে সেন্টার থেকে বড় ছোট হবে। ঠিক আছে, বুঝে গেছে? তো এইভাবে করে আসলে কি যে এখানে জিনিসটা এখন বোঝা যাচ্ছে। তো আমার এখানে যেহেতু আমি করছি কি এটা কালারফুল করছি, বিধায় কি কাটা অংশ দিয়ে কালারটা দেখা যাচ্ছে, আর যদি আমি এটাকে সাদা করে দিতাম তো সাদাকে কাটার মধ্যেই সাদা থাকতো। ক্লিয়ার? তো এইভাবে করে মকআপ বসানো যাবে। ওকে, তাহলে মকআপের ভিডিও এটা শেষ, কমপ্লিট।